ছাত্র সংঘর্ষের জেরে উত্তপ্ত ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজ। শুক্রবার বিকেল 4:30 নাগাদ এই সংঘর্ষে কমপক্ষে 2 জন ছাত্রী আহত হয়। তাদেরকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাব। আজ ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের 12 সদস্যের পরিচালন সমিতির বৈঠক ছিল, আর এই বৈঠক ঘিরে গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ, মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান ঘোষকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে, যিনি জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের ঘনিষ্ঠ। তারা এই নতুন সভাপতিকে মেনে নেবেন না। এরই প্রতিবাদে কলেজের প্রিন্সিপালের ঘরের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রছাত্রীরা। সকাল থেকে গোটা কলেজ চত্বরে তুফান ঘোষের বিরুদ্ধে পোস্টার লাগানো নিয়ে চাপা উত্তেজনা ছিল। এই পোস্টারে সরাসরি প্রশ্ন তোলা হয়, কত টাকার বিনিময়ে স্থানীয় বিধায়ক সীতানাথ ঘোষ তাকে কলেজের পরিচালন সমিতির সভাপতি করেছেন। এছাড়াও তুফান ঘোষকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করা হয়। আজ বিকেল 4:30 নাগাদ পরিচালন সমিতির প্রথম বৈঠকে যোগ দিতে তুফান ঘোষ বহিরাগত কিছু ছাত্র নিয়ে কলেজের ভেতর জড়ো করে ঢুকলে দুদল ছাত্রদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। একদল ছাত্র টেবিল, চেয়ার এবং আসবাবপত্র ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশের সামনেই চলে ভাঙচুর এবং বিক্ষোভ। পরে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাকে ঘিরে ছাত্র বিক্ষোভের জেরে তুফান ঘোষ কলেজ থেকে বেরিয়ে যায়। তাকে একদল ছাত্র তাড়া করলে তিনি দৌড়ে মাঠের দিকে পালিয়ে যান। এরপর কলেজ পড়ুয়ারা হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। আমাদের এই প্রতিবাদ, এই মিছিল, দুশ্চরিত্র তুফান ঘোষকে আমরা জিবির প্রেসিডেন্ট হিসাবে কখনোই মেনে নেবো না। এই দুশ্চরিত্র তুফান ঘোষ আমাদের আগামী দিনে, আগে বিগত কয়েক বছর ধরে অনার্সের লোক দেখিয়ে ছাত্রছাত্রীদের থেকে টাকা নিয়েছে এবং মেয়েদেরকে কুনজর এবং কুদৃষ্টিতে দেখে, এবং সেইখানে যখন আমরা কলেজের মেয়েরা আমরা সুরক্ষিত না, আমাদের কলেজে কী করে আমরা দুশ্চরিত্র তুফান ঘোষকে জিবির প্রেসিডেন্ট হিসাবে মেনে নেবো? আমরা তুফান ঘোষকে জিবির প্রেসিডেন্ট হিসাবে মানছি না, মানব না। এই প্রেসিডেন্ট নিয়োগ পদটা কে করেছে? সীতানাথ, বিধায়ক সীতানাথ ঘোষ। বিধানায়ক সীতানাথ ঘোষকে আগে আমরা আগামী দিনে দেখেছি, পশ্চিমবঙ্গবাসী, গোটা পশ্চিমবঙ্গবাসী জানে উনি পঞ্চায়েত সুচরিতা তুফান ঘোষ পঞ্চায়েত ভোটের ইলেকশনের সময় 10 লক্ষ টাকার বিনিময়ে, 10 লক্ষ টাকার বিনিময়ে বলেছেন, অফার করেছেন। সেইখানে যখন আমাদের গুলশান মল্লিক এই অফার আমাদেরকে নিজের প্রকাশ্যে উনি নিজের বলেছেন যে উনি আমাকে অফার করেছেন, সেই জায়গায় এই বিধায়ককে, সীতানাথ ঘোষকে আমাদেরকে জবাব দিতে হবে। এই দুশ্চরিত্র তুফান ঘোষ কত টাকার বিনিময়ে এই সীতানাথ ঘোষকে এটা জবাব দিতে হবে, কত টাকার বিনিময়ে সভাপতি হলো আমাদের কলেজে, কত টাকার বিনিময়ে বিধায়ক সীতানাথ ঘোষকে জবাব দিতে হবে? দুশ্চরিত্র তুফান ঘোষকে মানছি না, মানবো না। কলেজ উত্তপ্ত বিষয়ে তো আমি বলতে পারবো না। আজকে আমাকে প্রিন্সিপাল একটি চিঠি দেয়, সেই চিঠির ভিত্তিতে আমি গিয়েছিলাম। আচ্ছা, গিয়েছিলাম আপনার 4:30 নাগাদ আমি গিয়েছিলাম, তখন আমাকে জানিয়েছে চিঠি দিয়ে, আমি তাই গিয়েছিলাম। বাকি তো আপনারা জানেন আর কি বলুন। আর এটা একদম খুব পরিষ্কার আমাদের আমাদের জগৎবল্লভপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চ্যাটার্জি টিঙ্কাই, ওনার মধ্য দিয়ে এই ঘটনা ঘটছে। সেটা আপনি আপনি তো ভালোভাবেই জানেন, আমার সেই প্রশ্ন আমাকে করার তো কোনো ব্যাপার নেই না। পোস্টার তো যে লাগিয়েছে ওই তো বলছি, উনি তো নিজের হাতে পোস্টার রেডি করে দিয়েছিলেন, উনার নামে তো পোস্টার আগে পড়েছিল, সেইগুলোই কারোর নামে ক্লেম করে দেওয়ার জন্য এই চিন্তা ভাবনা। উনার নামে তো আগে ভুড়ি ভুড়ি অনেক সারা জগৎবল্লভপুর জুড়ে পড়েছিল, সেটা আপনারাই কভার করেছিলেন, আপনারাই লোককে দেখিয়েছিলেন, সেইটাই অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছি। যারা বিরোধিতা করছে তারাও তো তৃণমূল। আরে আমি তো আপনাকে বললাম, এটা তো দলের আমাকে হায়ার এডুকেশন থেকে পাঠিয়েছে, প্রিন্সিপাল আমাকে চিঠি দিয়েছে, একটা জিবি ঘটনা হবে, সেই জন্যে গিয়েছিলাম। এবং এটা জানার পর এই ইনার মদতে আমাদের জগৎবল্লভপুরের যিনি সভাপতি সুবীর চ্যাটার্জি টিঙ্কাই, ওনার মদতে পুরো সমস্ত ঘটনাটা ঘটল। আল তামার রেস্টুরেন্ট,
এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।